হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল জানাই আবার সুস্বাগতম। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য জিকে হলো একটি গুরুত্বপূর্ণ পাঠ। আর সেই জিকের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি, অর্থাৎ ইতিহাস জিকে, যার টপিকসটি হলো সন্ধি বা চুক্তি। এই সন্ধি বা চুক্তি থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন প্রায়ই পড়ে থাকে। তো ক্লাসটি তোমরা খুব কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং খাতাতে প্রয়োজনে লিখেও রাখতে পারো। তো চলো শুরু করি। তো ইতিহাস জিকের সন্ধি চুক্তির ক্লাসের আজকে প্রথম কোশ্চেন, মুঙ্গি সেওগায়ের সন্ধি কত সালে এবং কাদের মধ্যে সংগঠিত হয়? তো মুঙ্গি সেওগায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1728 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম ও পেশওয়া প্রথম বাজিরাওয়ের মধ্যে। নেক্সট হচ্ছে ওয়ার্নারের চুক্তি, যেটি স্বাক্ষরিত হয় 1731 খ্রিস্টাব্দে দ্বিতীয় সম্ভোজি এবং শাহের মধ্যে। নেক্সট হচ্ছে আলীনগরের সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1757 খ্রিস্টাব্দে সিরাজ উদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্যারিসের সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1763 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। নেক্সট মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় 1769 খ্রিস্টাব্দে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে। নেক্সট সুরাটের সন্ধি, সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় 1775 খ্রিস্টাব্দে ইংরেজ এবং পেশোয়া রঘুনাথ রাওয়ের মধ্যে। নেক্সট সন্ধি হচ্ছে পুরন্দরের সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1776 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। তারপরে সন্ধি হল সলবায়ের সন্ধি, যেটি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। তারপরে সন্ধি হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি, এটি স্বাক্ষরিত হয় 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। এরপর 10 নম্বরের সন্ধিটি হল শ্রীরঙ্গপত্তমের সন্ধি, যেটি স্বাক্ষরিত হয় 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। এরপর পরের সন্ধিটি আমরা দেখি, চলো। তো পরের সন্ধিটি হল বেসলের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1795 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়া প্রাসিয়া জুটির মধ্যে। নেক্সট সন্ধি হল লুনভিলের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার মধ্যে। নেক্সট হল বেসিনের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1802 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। পরের সন্ধিটি হল লাহোরের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1806 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। নেক্সট তিলজিটের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাশিয়ার মধ্যে। নেক্সট হল অমৃতসরের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1809 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি চার্লস মেটাকপের সঙ্গে হচ্ছে রঞ্জিত সিংয়ের। নেক্সট হল সগলির সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1816 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে নেপালের। নেক্সট হল ইয়ান্দাবুরের সন্ধি, এই সন্ধিটি স্বাক্ষরিত হচ্ছে 1826 খ্রিস্টাব্দে কাকার মধ্যে, না ব্রহ্মদেশ ও ইংরেজদের মধ্যে। পরের সন্ধিটি হল লাহোরের সন্ধি, এই সন্ধি স্বাক্ষরিত হচ্ছে 1846 খ্রিস্টাব্দে ইংরেজ ও শিখদের মধ্যে। নেক্সট হচ্ছে প্লম্বিয়ারের সন্ধি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1858 খ্রিস্টাব্দে কাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে। তো আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগছে, তো তাড়াতাড়ি একটি লাইক করে দাও, কারণ তোমাদের এই লাইকগুলি আমাকে আরও নতুন নতুন ক্লাস এভাবে এরকম ক্লাস বানাতে অনেক উৎসাহিত করে। তো চলো দেখে নিই পরের সন্ধি। তো পরের সন্ধিটি হল ভিল্লা ফ্রাঙ্কের সন্ধি, যেটি স্বাক্ষরিত হচ্ছে 1859 খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়ন ও অস্ট্রিয়ার মধ্যে। নেক্সট সন্ধি হল সেডোয়ার সন্ধি,
এটি স্বাক্ষরিত হচ্ছে 1865 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। নেক্সট, প্রাগের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। এরপরে সন্ধিটি হল ফ্রাঙ্কফুটের সন্ধি, যেটি স্বাক্ষরিত হচ্ছে 1871 খ্রিস্টাব্দে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে। এরপরে সন্ধিটি হল গন্ডমার্কের সন্ধি, স্বাক্ষরিত হচ্ছে 1877 খ্রিস্টাব্দে আফগান ও ইংরেজদের মধ্যে। নেক্সট সন্ধিটি হল মিনোসেকের সন্ধি, যেটি স্বাক্ষরিত হচ্ছে 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। এরপরের সন্ধিটি হল লখনউ চুক্তি, যেটি স্বাক্ষরিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। এরপরের সন্ধিটি হল রাওয়ালপিন্ডির সন্ধি, স্বাক্ষরিত হচ্ছে 1919 খ্রিস্টাব্দে আফগান ও ইংরেজদের মধ্যে। নেক্সট হচ্ছে গান্ধী আরউইন চুক্তি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1931 খ্রিস্টাব্দে লর্ড আরউইন ও মহাত্মা গান্ধীর মধ্যে। এবং আজকের জিকে ক্লাসের শেষ অর্থাৎ 30 নম্বর সন্ধিটি হল পুনা চুক্তি, এটি স্বাক্ষরিত হচ্ছে 1932 খ্রিস্টাব্দে ডক্টর বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি তোমার যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, শেয়ার করো তোমাদের বন্ধুর সাথে। আর এই ধরনের তো ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটি কিন্তু বাজিয়ে দেবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।